মাদারপুর জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মোহাম্মদ আনিসুর রহমান বাবুল ও মোহাম্মদ হাসিবুল মিয়া নামে দুই ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মাদেরপুর জেলা গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে মাদেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানান মাদারপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম মাদ্রপুর পুলিশ সুপার আরও জানান নিজ এলাকায় বসে মোবাইল ফোনে কল করে দুদক কর্মকর্তা পরিচয় বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী সহ প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেছেন তারা এছাড়া তাদের কাছ থেকে উদ্ধারকৃত ডায়েরি থেকে আরও অর্ধশতাধিক পদস্থ কর্মকর্তার তালিকা পাওয়া গেছে এদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করার পরিকল্পনা ছিল তাদের মাদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রবুল হাসানের তথ্যমতে মতে বুহা দুই দুদক কর্মকর্তা আনিসুর রহমান মাদারপুর জেলার রাজের উপজেলার লুন্দি গ্রামের হক মিয়ার ছেলে এবং হাসিবুল একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে তাদের নামে ইতিমধ্যে থানায় মামলা করা হয়েছে এছাড়া তাদের নামে এর আগেও একাধিক মামলা ছিল তাদের গতকাল সোমবার বিকেলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে